দুই সালের পরে বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি হবে চলতি বছর যা বজায় থাকবে দুই সালেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এমন পূর্বাভাস দিয়েছে তবে উচ্চ প্রবৃদ্ধির এই ধারা খুব বেশি দিন অব্যাহত থাকবে না বলেও মনে করছে সংস্থাটি সেই সঙ্গে বাণিজ্য যুদ্ধের ঝুঁকি এড়াতে দেশগুলোকে বহুপাক্ষিক আলোচনায় বসার পরামর্শ দিয়েছে তারা বিস্তারিত ডেস্ক রিপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট করের হার ছিল ৩৫ ভাগ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প প্রশাসন চলতি বছর তা নামিয়ে এনেছে এক লাফে একুশ ভাগে এটি দেশটির ইতিহাসের সবচেয়ে বড় কর কর্তনের ঘটনা এ কারণে মেয়াদে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়বে বলে মনে করছে আইএমএফ এতে চলতি বছর তাদের জিডিপি প্রবৃদ্ধি দুই দশমিক তিন ভাগ থেকে বেড়ে হবে দুই দশমিক নয় ভাগ শুধু যুক্তরাষ্ট্র নয় শক্তিশালী প্রবৃদ্ধির ধারা বজায় থাকবে ইউরো অঞ্চল সহ উদীয়মান অর্থনীতির দেশগুলোতেও তাতে বিশ্ব জিডিপি প্রবৃদ্ধি The current cyclical upswing offers policymakers an ideal opportunity to make longer term growth stronger, more resilient, and more inclusive. The present good times will not last for long, but sound policies can extend the current upswing while reducing the risks of a disruptive unwinding. আইএমএফ বলছে বয়স্ক মানুষের ভারে উন্নত দেশের উৎপাদনশীলতা কমে যাবে সামনে জিডিপিতে প্রভাব ফেলবে বৈশ্বিক ঋণ যা এখন ইতিহাসের সর্বোচ্চ স্তরে রয়েছে সেই সঙ্গে ভূরাজনৈতিক রাজনৈতিক ঝুঁকিকেও আইএমএফ দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির এই গতি ধরে রাখার ক্ষেত্রে বড় বাধা বলে মনে করছে তবে উন্নত দেশে কমলেও উদীয়মান দেশগুলোতে আগামী পাঁচ বছর প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে deficit and surplus countries alike, we recommend policy actions that would, would close up those gaps. Looking at a country like uh, Germany, for example, uh, we would say that there's more room for productive uh, infrastructure investment. For the U.S., we view it as a country that um, uh, should be worrying more about the sustainability of, of, uh, of public finances and taking actions that would reduce its current account uh, deficit. IMF তাদের প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে অবশ্য বাণিজ্য যুদ্ধের আশঙ্কাকে বিবেচনায় না নিয়েই সম্প্রতি যার দামামা বাড়ছে চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে আইএমএফ মনে করে শেষ পর্যন্ত এই লড়াই বাদলে গোটা বিশ্ব বাণিজ্য বাধাগ্রস্ত হবে যা প্রবৃদ্ধিকে পূর্বাভাসের চেয়ে কমিয়ে দেবে তবে এই ঝুঁকি এড়ানোর এখনও সুযোগ দেখছে তারা সামনে set of discussions to, uh, to take advantage of the set of dispute resolution mechanisms that are in place to avoid an intensification. But again, no, no formal definition. I think if, if uh, we get into a cycle of very uh, widespread um, actions and counteractions, uh, you know, we, we would begin to see significant economic effects. And uh, that would be, uh, whether you call it trade war or not, would be very worrisome. সঙ্গে বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে উন্নয়নশীল দেশগুলোকে রপ্তানি বৈচিত্র্যকরণের পরামর্শ দিয়েছে আইএমএফ। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।